হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে সমস্ত কাজকর্ম শুরু করলাম। তো দেখো, এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, তো বাসনগুলো এবার গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, সকালে উঠে বাসনগুলো মেজেছিলাম, কিন্তু সেখান থেকে ব্লগটা স্টার্ট করিনি। আসলে প্রতিদিনের ব্লগগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো একটু ছোটোর মধ্যে ব্লগ দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তোমরা দেখতেও ভালোবাসবে, পরের দিনের ব্লগের জন্য আবার অপেক্ষা করবে। তো এবার দেখো, যাই হোক, মজা করলাম। যেদিন যেরকম হয় সেদিন সেরকম তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। যেদিন বড় হয়ে যায় দুটো পার্ট করে নিই। তো মেয়ে টিফিন বক্স, তারপর এদিকে বাসনপত্র যার যার জায়গায় তাকে তাকে রেখে দিলাম। আর আমাদের এই কিচেন ক্যাবিনেটগুলো না, মানে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম করছে, মানে কয়েকটা ওয়ার্ড মানে ড্রয়ার একটু প্রবলেম করছে। তো দেখি, আর এদিকে দেখো ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সিটিটা ঠিকঠাক করে দেওয়া হয়নি, উঠে দেখছি শো শো করে আওয়াজ হচ্ছে, তো তাকে আবার ঠিক করে দিলাম, কারণ ঠিক না করলে তো হবে না। তারপরে গতকাল কিছু বাজার এনেছিলাম। এ মাসে আগের মাসে ঘি ফুরিয়ে গেছিল, আগের মাসটা পুরোটাই আমি ঘি ছাড়া চালিয়েছি, মানে ওদের সকালে খাবার দিতাম, ঘি দিতে পারিনি। হ্যাঁ, যখন যেরকম তখন সেভাবেই থাকতে হবে, কিছু করার নেই। এ মাসে একটা ঘি নিয়ে আসলাম, তো ছোট একটা ঘি নিয়ে এসেছি, ওটা দিয়ে চালাক, তারপরে আবার একটা নিয়ে আসবো। আসলে আমার মেয়ে ঘি খেতে ভীষণ ভালোবাসে, আর ভাতের সাথে একটু ঘি না দিলে সকালবেলা কেমন একটা স্বাভাবিক লাগে। অল্প ছিটে ফোটে একটু খেলেও, যতই গরম হোক, একটু মাঝে মাঝে ভাতের সাথে খেলে দেখবে ভালো লাগে। আর যাদের টেস্ট এসে যায় না ঘি বাটার, অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে। আয়ুষ্মিতা ছোটবেলায় একদম খেতে চাইতো না, এখন বড় হয়ে এখন বোঝে টেস্টটা, এখন মোটামুটি ভালোবাসে। কোয়েলও খায়, দুজনেই ভাগ করে খায়। তো ঘিটা আনলাম, বিস্কুট সুগার ফ্রি নিয়ে আসলাম, আর এদিকে মায়ের জন্য বিশেষ করে, তো ভাবলাম আমিও খাবো, অসুবিধে নেই। আর চিড়ে নিয়ে আসলাম, চিড়ের পোলাও করে দেবো পরের দিন টিফিনে, হালকা করে একদম, মানে একটু ছিটে ফোটা তেল দিয়ে, ডিম দেবো না, ডিম ছাড়া, একটু আলু দিয়ে অল্প করে জাস্ট দেব, 2 চামচ মতো, খেয়ে ওখান থেকে যাতে আসতে পারে। আর এদিকে পেস্তার জন্য 2টো বিস্কুট নিলাম, পেস্তা বাবুকে দিয়ে দিলাম। তারপরে মেয়েকে নিয়ে বসেছি একটু বই পড়াতে। হ্যাঁ, ওর সবটাই মোটামুটি ইংলিশে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বাংলা রেখেছি, আর হচ্ছে গিয়ে এখন পড়িয়ে দিচ্ছি কিছু কিছু। হ্যাঁ, এমন নয় যে কিছুই পারি না, মানে কিছু কিছু পারবো, তারপরে হয় না ওই একটা টিচার রাখতেই হবে একটু হেল্পের জন্য, উজ্জ্বলও পড়িয়ে দেবে, আমিও কিছুটা পড়িয়ে দেবো, আর বেশিরভাগ সময়টা ওই পড়িয়ে দেয়। ও মেয়েকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে, মানে মেয়ের কোন পড়াটা বাকি আছে, স্কুলের থেকে কি রুটিন দিল, এমনকি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওকে পায়ের ওপর নিয়ে ঘুমটাও পর্যন্ত ও পড়িয়ে দেয়। ও বলে আমার ওর সাথে থাকতে ভীষণ ভালো লাগে। ও তো স্বাভাবিক এটা হওয়াটাই, তো পায়ের মাঝখানে নিয়ে দোল দিয়ে তারপরে মেয়েকে মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপরে ঘুম পড়ে। আবার মেয়ে কি করবে, ঘুম থেকে উঠে বাবাকে আগে হামি খেয়ে নেবে কটা, আবার ঘুমাবে যখন তখন আবার কটা হামি খেয়ে নেবে। এইগুলো দেখতে ভীষণ মজার লাগে। আসলে আমাদের জীবন না মুহূর্তের মধ্যে কিভাবে বদলে যায় সত্যি আমরা বুঝতে পারি না। এখন মেয়ে স্কুল যাচ্ছে, বড় হচ্ছে, কতটা দিন আগে কত ছোট ছিল বলো। এখন মানে তোমরা যখন, আমি যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তখন আয়ুষ্মিতা কত ছোট ছিল, আধো আধো কথা, দেখতে দেখতে এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এরপরে জীবন আরো চেঞ্জ হয়ে যাবে যখন ও আরো বড় হবে, উঁচু ক্লাসে উঠবে, তখন ওকে আর আমাকে রেডি করিয়ে দিতে হবে না, তখন বলবে না যে মা আমাকে স্নান করিয়ে দাও, খাইয়ে দাও, আমাকে ড্রেসটা পরিয়ে দাও, আমাকে চুল বেঁধে দাও। এই যে সময়টা না, এই সময়টা বিরক্ত হলে চলবে না। যখন ছেলে মেয়ে ছোট থাকে তখন তাদের হাজারটা আবদার, এই আবদারগুলো যদি তুমি হাসি মুখে পূরণ করতে পেরেছো না, তবেই জানবে তুমি যখন বড় হবে ওরা, তখন তোমার এই ভালো স্মৃতিগুলো তোমার কাছে অনেক ভালো হয়ে থাকবে। তখন বলতে পারবে যে তুই যখন ছোট ছিলিস তখন এটা করতাম সেটা করতাম, ওরাও বলবে, ওদেরও কিছু কিছু মনে থাকবে। তো আমি চাই যেন ভালো সময়টা ভালোই থাক, খারাপ সময়টা তো আসবেই, সেটাকে মেনে নিয়ে খারাপ ভালো সময়টাকেই ধরে রাখার চেষ্টা করি না হয় সবাই মিলে। গাছগুলোতে সেভাবে জল টল পাচ্ছে না, তো আজকে ভাবলাম একটু জল দিয়ে দিই। আসলে দেওয়া হয়, কিন্তু গাছগুলোতে না 2 বার করে জল দরকার, এবার 2 বার করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এত গরম দিচ্ছে। তো আজকে আমি বেশি করে জল দিচ্ছি, মানে যতটা না লাগবে তার থেকেও বেশি করে সব জল দিয়ে দিয়েছি গাছের গোড়ায় গোড়ায়, ওদেরকে স্নান টানও করিয়ে দিয়েছি, যাতে মানে আজকে আর বিকেলে টিকেলে জল না দিতে হয়, কালকে আবার দেবো।
আর একটা জানলার কপাট এদিকে বন্ধ করে রেখেছিলাম, সেটাকে আবার খুলে দিলাম। আর অনেক জামা কাপড় কাচা ছিল, যেমন ওই যে আমি মেকআপ, আমার যেদিন ফাইনাল এক্সাম হলো সেদিন একটা ড্রেস পরে গেছিলাম, তারপরে মেয়েকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য ওর টেস্ট এক্সাম যেদিন ছিল সেদিন গেছিলাম। তো অনেক জামা কাপড় মোটামুটি হয়েছে, এর মধ্যে অনেক বাইরে টাইরে যাওয়া হয়েছে, সেগুলো কেচে দিয়েছি, কিছু ভেতরে ভাঁজ করে রেখেছি, আর কিছু হচ্ছে ভাঁজ করার বাকি রয়েছে। তারপরে সকালে আর কি জল ভরে নিলাম, আর এখন আমাকে প্রচুর পরিমাণে জল ভরতে হচ্ছে, যেহেতু ফ্রিজে প্রচুর বোতল ঢুকছে আর আমাদের ওপরের নিচে সবাই খাচ্ছি। কিন্তু কি বলতো, আমাদের ফিল্টারটা যেহেতু নিচে, তো বারবার করে ওপর নিচ করতে হচ্ছে আমাকে, এই এক মহা সমস্যা হয়েছে। মানে ফ্রিজের থেকে যার যখন প্রয়োজন জল নিয়ে যাচ্ছে, কিন্তু ফ্রিজের মধ্যে আর ঢোকানোর কথা মনে থাকছে না, সেই একটা জায়গায় জড়ো করে এত এত বোতল সব একসাথে গিয়ে তারপরে ভরে নিয়ে আসছি। ওই জন্য কী করছি বলতো, যখন যেটা ফাঁকা হচ্ছে একসাথে 4-5টা বোতল যখনই জমে যাচ্ছে তখনই তাদেরকে গিয়ে ভরে নিয়ে আসছি। তো যাই হোক, চলছে এইভাবে। আর এদিকে ফ্রিজ থেকে বাস্কেটটা বের করে নিলাম, অনেক সবজি বাজার মাছ বাজার করে আনা হয়েছে আজকে। আর আজকে বাজার করেছি আবার মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পরে আবার বাজারে যাওয়া হবে। আর এ মাসে আর মুদিখানার বাজার ভাবছি সেভাবে করব না, আগের মাসে করা হয়েছিল মাঝের দিকে, তো ওগুলোই চলতে থাক, কিছু কিছু আছে। আর খুচকাচ বাজার যদি লাগে সেগুলো না হয় একটু আধটু এনে নেওয়া যাবে, ওটা কোনো বড় সমস্যা না। আসলে তেল নুন হলুদ এগুলো যদি থাকে না, তাহলে বাদবাকি জিনিসগুলো এনে নেওয়া যায়। আর এদিকে দেখো, গতকাল যখন বাজারে গেছিলাম লঙ্কা এনেছিলাম, টমেটো এনেছিলাম, আমিও কিছু কিছু বাজার হাতে মাতে যখন পাইয়ে নিয়ে আসি, মানে যখন যাই এদিক ওদিক, তো সেগুলোকে গুছিয়ে রাখলাম। আর এদিকে বাজার থেকে পেয়ারা আনা হয়েছে, তো পেয়ারাগুলোকে একটু ধুয়ে নিলাম, মাছের মধ্যে আনা হয়েছে তো। আর এদিকে এবার এই যে মাছটাকে ধুয়ে নেব, অনেক রকম মাছ আনা হয়েছে, মাছ বলতে ওই রুই মাছ, আর হচ্ছে গিয়ে তোমার পাঙাশ মাছ আনা হয়েছে, আর হচ্ছে কুমড়ো শাক খাওয়ার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে, ব্যাস এই 3 রকমের মাছ আনা হয়েছে। তো ভাবছি যে কিছু কিছু, মানে সবসময় তো আর মাছ খাওয়া সম্ভব হয় না, তো ওই মাছ যখন ফুরিয়ে যাবে 2-4 দিন টক ডাল ডিম এই দিয়ে চালিয়ে দেবো, কারণ গরমের মধ্যে বাজারে যাওয়া না সবসময় সম্ভব হয় না, তো তারপরে আবার বাজারে যাব, অসুবিধে নেই। আর এদিকে দেখো, মাছগুলো ধুতে বসেছি, মাছগুলো সব মোটামুটি ছাড়ানোই আছে, তো আমি সব আগে ঢালছিলাম। আর পাঙাশ মাছটা দেখলাম খুব ভালো, পাঙাশ মাছ আমাদের বাড়িতে খুব বেশি খাওয়া হয় না, আগের দিন খেয়ে ভালো লেগেছিল বলে আজকে আবার বাড়িতে এসছে, তো এরপরে এইগুলো খেয়ে শেষ করতে করতে আর পরের বার আর আসবে না, কারণ পাঙাশ মাছ খাওয়া অত ভালো না আর অত সব সময় খেতে ভালো লাগে না। তো আজকে আর ওই বাজারে চারা পোনা বাটা এগুলো পাওয়া যায়নি, তো তেলাপিয়া কি করা যাবে, সব সময় আমাদের বাজারে এগুলো পাওয়া যায় না, মানে আমি একটু জ্যান্ত মাছ চাই। যেমন কি বলতো, ওই যে কই মাছ আমরা আগে খেতাম, কলসে মাছ, তারপরে ওই যে শোল মাছ, এই সমস্ত ছোট ছোট মাছ যেগুলো হয় না, মানে ছোট বলতে জ্যান্ত মাছ, পুঁটি মাছ, এই সমস্ত টাটকা মাছ কিছুতেই আমাদের এই বাজারে পাই না, মানে এত চেষ্টা করি যে এই মাছগুলো আনার, কিন্তু কিছুতেই সম্ভব হয় না এই মাছগুলো পাওয়ার। আর মাছটার মধ্যে অনেক তেলও হয়েছে, মাছটা অনেকটা বড়ও ছিল। তো এবার ভাগযোগ করতে বসেছি, মানে ভাগযোগ বলতে কি, ফ্রিজের মধ্যে রাখবো তাই ভাগযোগ করছি। আর আজকে কিছুটা মাছ রান্না করবো ভাবছি, তো দেখা যাক কতদূর করতে পারি। আর এইগুলোতে এই যে আলাদা আলাদা বক্সে করে যার যার জায়গায় তাকে তাকে রাখছি, তো ফ্রিজে পেস্তার মাংস থাকে, আরও কিছু কিছু জিনিস থাকে মাঝে মাঝে, তো সেগুলোকে সরিয়ে তারপরে আবার জায়গা করতে হয়, কারণ অনেকটাই জায়গার, অনেকটাই মাছ, অনেকটা জায়গা প্রয়োজন। আর এদিকে এবার বাস্কেটটাও ঢুকিয়ে রাখছি, সবজির বাস্কেটটা, ফ্রিজটাও চট করে একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো এবার সকালে একটু টিফিন, মানে খাওয়া দাওয়া বানাবো, খাবার দাবার আর কি বানাবো, আমাদের জন্য, মায়ের জন্য, উজ্জ্বলের জন্য, সবার জন্য। 3টে রুটি দিয়ে 3টে এগ, ওই যে ডিম দিয়ে রোল মতো করব, এগ রোল মতো করব, তো সেটাই আর কি করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডিমের সাথে গুলিয়ে নিয়েছি, আর এবার ওপর থেকে রুটিটা দিয়ে এপাশ ওপাশ একটু ভেজে নিচ্ছি, ব্যাস এইভাবেই আর কি খেয়ে নেব, আর বেশি কিছু করতে পারবো না, দরকার পড়লে একটু সস লাগিয়ে খেয়ে নেব। তো ওই সকালটা মোটামুটি আর কি ওই জোড়াতালি দেওয়া, জোড়াতাপ্তি দেওয়া একটা ব্যাপার থাকে না, মানে সেই ব্যাপারটা বলতে পারো। আর একটা জিনিস আমি শিখেছি, এই তেলের ওপরে যদি নুন দিয়ে দেওয়া যায় একটু, ফ্রাইং প্যানের মধ্যে ভাজার সময় অনেক সময় লেগে যায়, তো তাহলে না ডিমটা লাগে না, এটা আমি নিজেও ট্রাই করেছি, তোমরা দেখবে অনেক সময় ডিম লেগে যায় কড়াইয়ের মধ্যে, উঠতে চায় না, একটু নুন দিয়ে দেবে তেলের ওপরে, তারপরে ভালো করে গরম করতে হবে কড়াইটা।
আর এদিকে খাবারটা করে নেওয়ার পর তারপরে আমরা খেয়ে নেব। খেয়ে তারপরে মেয়েকে স্নান করাবো, মেয়ের তারপরে রান্নাবান্না করব, আবার দুপুরে খাওয়া দাওয়া রয়েছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন। টাটা।